হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস তো বন্ধুরা আজ আমরা দেখে নেব পয়লা মেয়ের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা দেখে থাকো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তো আমরা প্রথমেই দেখে নেব প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি এক নম্বর প্রশ্ন কী আছে আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে কে পুরস্কার পেলেন আমির খান অক্ষয় কুমার রাজকুমার রাও রণবীর সিং তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাজকুমার রাও এই রাজকুমার রাও কোন ছবির জন্য তিনি এই বেস্ট অ্যাক্টার হিসেবে পুরস্কার পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেটা হচ্ছে বাধাই দো বাধাই দো সিনেমার জন্য তিনি এই পুরস্কারটি পেলেন আর এই বাধাই দো সিনেমার ডিরেক্টর কে হলেন কে হর্ষবর্ধন কুলকার্নি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন কে বিদ্যা বিদ্যাবালান আলিয়া ভাট পাটানি দীপিকা পাদুকোন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি আলিয়া ভাট সঠিক আনসার হয়ে যাবে অপশান বি আলিয়া ভাট এই আলিয়া ভাট কোন ছবির জন্য এই পুরস্কারটি পেলেন আলিয়া ভাট পেলেন হচ্ছে গাঙ্গুবাই কাথিয়াবাড়ির জন্য বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার পেলেন আটষট্টিতম ফিল্মফেয়ারে ঠিক আছে দু হাজার তেইশের এটা আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ভারত ও কোন দেশের মধ্যে সামরিক মহড়া দু হাজার তেইশ ওরিয়ার অনুষ্ঠিত হচ্ছে তো দেখো ওয়াজায় ওরিয়ার অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্স আমেরিকা জাপান ইউনাইটেড কিংডম তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ইউনাইটেড কিংডম অপশান ডি হচ্ছে এখানে সঠিক আনসার ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য তো কাদের কাদের মধ্যে হচ্ছে এটা এবং কত তারিখে হবে সাতাশে এপ্রিল থেকে এগারোই মে কত সাতাশে এপ্রিল থেকে এপ্রিল থেকে কত এগারোই মে ঠিক আছে এটা অনুষ্ঠিত হবে আর এই যে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে অজয়রিয়ার এটাতে কারা কারা অংশগ্রহণ করবে এটাতে ব্রিটিশ যুক্তরাজ্যের রয়্যাল গুরখা রাইফেলস আর ভারতের বিহার রেজিমেন্টের সেনারা অংশগ্রহণ করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন অভিনেত্রী লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হলেন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে বিদ্যা বালান ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে সঠিক আনসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা ছবির পুরস্কার পেলো কোন ছবি দেখো এই যে দু হাজার তেইশ আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবির সম্মান পেয়েছে গাঙ্গোবাই কাথিয়াবাড়ি ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে সঠিক আনসার আর এটাতে অভিনয় করে আলিয়া ভাট বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কারটি জিতে নিয়েছেন ওকে এটা হচ্ছে গাঙ্গুবাই কাথিয়াবাড়ির সিনেমার পোস্টার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স দু হাজার তেইশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে বলা হয় এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে তো এই এসসিও সামিটটা অনুষ্ঠিত হবে চীন পাকিস্তান ভারত রাশিয়া কোথায় অনুষ্ঠিত হবে ভারতে কোথায় অনুষ্ঠিত হবে এটা অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ভারতে অনুষ্ঠিত হবে এইবার এই এসসিও সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব এবং ভারত হচ্ছে এই এসসিও সিও সামিটের প্রেসিডেন্ট ঠিক আছে এই ভারতের পরিচালনায় পরিচালিত হবে এই এসসিও সামিটটি আর এই এসসিও সামিটের কতগুলো দেশ অংশগ্রহণ করে বা সদস্য কতগুলো আটটা দেশ হচ্ছে এই সংস্থার সদস্য তো সাংঘাইকতার ফুল ফর্ম কী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশান তো আমরা একজনকে দেখে নেবো যে আটটা দেশের নাম কি। কী দেখো আমি বলছি মিলিয়ান চীন মিলিয়েন চীন ভারত তাজাকিস্তান কির্গিস্তান রুশ পাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এই আটটা দেশ হচ্ছে এই এসসিওর সামিটের সদস্য কয়টা দেশ আটটা দেশ আটটা দেশ আর এই যে যে সামিটটা অনুষ্ঠিত হবে ভারতে অনুষ্ঠিত হবে আর এটাতে থাকবে চারটে অবজারভার কান্ট্রি বা দেখাশোনার দেশ কারা কারা থাকবে আফগানিস্তান বেলারুশ ইরান এবং মঙ্গোলিয়া আফগানিস্তান বেলারুশ ইরান এবং মঙ্গোলিয়া আর ডায়লগ পার্টনার থাকবে কারা কারা সৌদি আরবিয়া টার্কি শ্রীলঙ্কা কাতার নেপাল ইজিপ্ট কম্বোডিয়া এবং আজারবাইজান ওকে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা পরিচালকের পুরস্কার পেল কে শশাঙ্ক ঘোষ হর্ষবর্ধন কুলকার্নি জয়পাল সিং সান্ধু না সঞ্জয় লীলা বান্সালী তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি সঞ্জয় লীলা বান্সালী এটা হচ্ছে সঞ্জয় লীলা বান্সালির ফটো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল কোন রাজ্যে হেরিটেজ উৎসব দু হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে তো হেরিটেজ উৎসব অনুষ্ঠিত হচ্ছে গোয়া মেঘালয় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এই চারটে অপশানের মধ্যে কোনটাতে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গোয়াতে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে এই আঠাশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত হেরিটেজ উৎসব তো এই গোয়া ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য এবং গোয়ার রাজধানী হচ্ছে পানাজি আর পানাজি কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আট ডাবল হয়ে গেছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য দীপাবলিকে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিয়েছে অ্যারিজোনা ইন্ডিয়ানা পেনসিলভানিয়া ক্যালিফোর্নিয়া তো এখানে সঠিক আনসার হয়ে যাবে পেনসিলভানিয়া রাজ্য যেমন আমাদের দেশে রাজ্য আছে তেমনি আমেরিকারও কয়েকটি রাজ্য আছে তার মধ্যে পেনসিলভানিয়াতে এই যে দীপাবলি অনুষ্ঠান হয় তার জন্য এই রাজ্য সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন কি এখানে প্রায় প্রচুর লোক প্রায় বলা ভুল প্রচুর লোক প্রায় দুই তিন লক্ষ লোক এখানে এই দীপাবলি পালন করে থাকে ঠিক আছে তার জন্য ওই রাজ্যের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেনেটে পাশ হয়েছে আমাদের যেমন বলা হয় সংসদ পার্লামেন্ট তেমনি ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলা হয় যুক্তরাষ্ট্রে বলা হয় সেনেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ব্রাজিলের অভিধানে কোন ফুটবল খেলোয়াড়ের নাম যুক্ত করা হলো যারা ফুটবল খেলো এবং ভালোবাসো তারা দেখেই চিনতে পারছো যে কে এখানে সঠিক আনসার হবে হচ্ছে কি পেলে অপশান বি পেলে পেলেকে ব্রাজিলের অভিধানে পেলের নাম যুক্ত করা হলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন দেশ গোল্ড বেসড ডিজিটাল কারেন্সি আনতে চলেছে জিম্বাবুয়ে পাকিস্তান কানাডা ইতালি তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে হচ্ছে গোল্ড বেসড ডিজিটাল কারেন্সি আনতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ এগারোটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক ধন্যবাদ সবাইকে